খুব সুন্দর দৃশ্য পার্কের, আমার তো খুব ভালো লাগছে, বারবার আমি আসবো এই পার্কে। এই চা পাতা চলছে বন্ধুরা, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উটির পাহাড়। আমরা উটি পৌঁছে গিয়েছি, উটিতে এসে আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি। আমরা রেস্টুরেন্টের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি, একটি ফ্যামিলি রেস্টুরেন্ট। খাবার সাথে সাথে এখানে বারেরও ব্যবস্থা রয়েছে, আপনি পার্সোনালি এখানেও বসতে পারেন। ডিনার করার পরে আমরা চলে এসেছি হর্নবিল রেসিডেন্সিতে, এইখানে আমরা নাইট স্টে করব এই হোটেলটিতে। আর এই হোটেলটিতে কত রকম কি খরচা হচ্ছে এটা আমি ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর নিচের লিঙ্কে দিয়ে দেবো। এই যে রুমটি দেখে নাও, ফ্যান কে এ উটি মে নো ফ্যান, হিল স্টেশন নো ফ্যান, ফ্যান ইলিয়ে। এ দেখো বাথরুমটা, এই যে বাথরুম, এই রুম। না না, হিল স্টেশনে ফ্যান থাকবে না, হিল স্টেশনে ফ্যান পাবো না। আমার দরকার না বন্ধুরা। সকাল হয়ে গেছে, পরের দিন উটিতে আমরা এই হোটেলের সঙ্গে লাগোয়া রেস্টুরেন্টে আমরা এখন খেতে এসেছি। এখানে পাওয়া যায় হচ্ছে ধোসা, ইডলি, এগ অমলেট, এগুলো পাওয়া যায় এখানে। আমরা এখন খাওয়া দাওয়া করি। কি অর্ডার করেছি আমরা, ধোসাটা অর্ডার করেছি টোপরের মতো দেখতে, তারপর ইডলি চলে এসছে এখানে। আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা এই গাড়ি করে উটির ভ্রমণে চললাম। আমরা এখন চলে এসেছি দোডাবেট্টা পার্কে, দুই পাশে এখানে মার্কেট রয়েছে। আর এখানে অনেক বাঁদর ঘুরে বেড়াচ্ছে, বাঁদরগুলো মোবাইল দেখলে কিন্তু নিয়ে পালাচ্ছে। আর এখানে আসলে সাবধান, কিন্তু আশেপাশে চোখ গেলেই কিন্তু লোকে কিনতে ইচ্ছা করবে, একদম ডান দিক বাদিক তাকাবে না, সোজা চলে যাবে, নাহলে কিন্তু দোকানে শপিং করতে ঢুকে যাবে সবাই। দোডাবেট্টা যাওয়ার পথে এখানে গাজর বিক্রি হচ্ছে, গাজরের মূল্য হচ্ছে এক বান্ডিল 50 টাকা। আমরা পার্কের এই সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করছি, খুব সুন্দর দৃশ্য পার্কের, আমার তো খুব ভালো লাগছে, বারবার আমি আসবো এই পার্কে। দোডাবেট্টার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 10 টাকা, আপনারা এখান থেকে টিকিট নিয়ে ভেতরে চলে যেতে পারবেন। কেমন লাগছে দোডাবেট্টা বলো, কেমন লাগছে? ম্যাডাম ম্যাডাম পাত্তা দিচ্ছে না, ম্যাডাম চলে গেল, কোনো অসুবিধা নেই, আমরা চলে আসবো এখানে, আপনাদেরকে দেখাবো জায়গাটা ঘুরিয়ে। এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাবার জায়গা রয়েছে, আর দোডাবেট্টা ভিউ পয়েন্টের জন্য টেলিস্কোপ হাউস রয়েছে, এটার উপরে আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি দোডাবেট্টার ভিউটা দেখতে পাবেন। বন্ধুরা আমরা এখন দোডাবেট্টা পার্কের এখানে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে কর্ণাটকা বর্ডার, বর্ডার এখান থেকে দেখা যাচ্ছে, এটা পুরো সম্পূর্ণ কর্ণাটকা বর্ডার, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে, আপনারা এই জায়গাটা উপভোগ করতে পারবেন। বন্ধুরা দোডাবেট্টা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমাদের সঙ্গে স্পেশাল ড্রাইভার গোকু এখন গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, আমাদের ড্রাইভার গোকু গাড়ি চালাচ্ছে, আমরা এখন নেক্সট স্টপেজের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট আমরা চলে এসেছি এখানে টি ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি টি মিউজিয়ামে আমরা চলে এসেছি। এই যে, আর এখানে বিভিন্ন রকম জিপ সুইং, জিপ লাইন, ভ্যালে ক্রসিং, স্কাই ব্রিজ, রক ক্লাইম্বিং, হ্যাঁ, কমান্ডোনেটর, এসবেরও এখানে ব্যবস্থা রয়েছে, এখান থেকে যেতে হবে। যে যে টিকিট কাটছে 10 টাকা করে। এই যে চা পাতা তৈরি হচ্ছে, দেখায় কেমন লাগছে, কেমন লাগছে, ভালো? বন্ধুরা দেখুন এই যে চা পাতা এখানে বানানো হচ্ছে। এখানে আপনাদেরকে টি স্যাম্পল দেওয়া হবে টেস্ট করার জন্য, কেমন, ভালো খেতে? আচ্ছা আচ্ছা, বাবা গো, টি মিউজিয়ামের মধ্যেই এরকম এখানে শপ রয়েছে, এখান থেকে আপনার ঘরের জন্য যা লাগবে আপনি সেটা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এবারে চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে, এই যে চকলেট তৈরি হচ্ছে, দেখো এই যে চকলেট হচ্ছে, কিনলে পরে এই কনভেয়ার বেল্টের মাধ্যমে এখানে ডেলিভারি হয়ে যাচ্ছে, ধাপ ধাপ করে নিচে মাল পড়ছে, এখান থেকে আপনি যেটা পারচেস করবেন সেটা আপনি কালেকশন করতে পারবেন। এবং এর মধ্যে জ্যাকেটের শোরুমও রয়েছে এখানে, বিভিন্ন রকম জ্যাকেট প্যাকেটও আপনারা কিনতে পারবেন। টি ফ্যাক্টরির সামনেই রয়েছে এই ভিউ পয়েন্টটি, এখানে দাঁড়িয়ে মোটামুটি সবাই ছবি ফবি তোলে। টি গার্ডেন থেকে বেরিয়ে বেঞ্চ মার্কের ফুড কোর্টে আমরা এসেছি, এখানে আমরা লাঞ্চ করে নেবো আজকে। আমরা লাঞ্চে এখানে নিয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, মাংসের আইটেম একটা, এখানে একটা মাংসের আইটেম। যে
লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি চা পাতার বাগানে। এখানে টিকাটে ঢোকার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে টিকিট। আপনি 200 টাকা দিলে আপনাকে ড্রেস দিয়ে দেবে, ড্রেস দিয়ে আপনার ছবি তুলে দেবে। বাহ, তোমাকে তো পুরো কাশ্মীরি লাগছে, কাশ্মীরি আপেল। এ চা পাতা চলছে, ক্যামেরা দিয়ে থাকো। আমরা এখন চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 অবধি খোলা থাকে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে চলে এসেছি। এখান থেকে টিকিট কাটবেন, এই যে এরকম হচ্ছে টিকিট, 50 টাকা করে টিকিট। টিকিট এখান থেকে দিয়ে আপনারা ভেতরে ঢুকে যাবেন। আমি এরকম আমার বউয়ের সাথে এসেছি, আপনারা চাইলে আপনার গার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারেন, বউকে বাড়িতে রেখে। আপনারা এখন দেখছেন বোটানিক্যাল গার্ডেন, খুব সুন্দর পরিবেশ। এখানে একটা কামান আছে আবার একটা। আমাদের বোটানিক্যাল গার্ডেন ঘোরা হয়ে গেছে। আর উটিতে একটা হচ্ছে কি, সবসময় মাঝে মধ্যে এখানে হুটার করে বৃষ্টি পড়ে, তাই এখানে আপনারা এসে একটা ছাতা কিনে নেবেন, ছাতা কিনলে খুবই সুবিধা হবে। আমরা এই যে ছাতাটি দেখতে পাচ্ছেন, এই ছাতাটি আমরা 300 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, রেনবো আমব্রেলা। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা প্রথম দিন কোথায় কোথায় ঘুরেছি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখালাম। এর পরবর্তী ভিডিওটিতে আমরা দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো।